আমার যে সমস্ত ভাই বোনেরা দ্বাদশ শ্রেণীতে পড়ো আর যাদের সামনে সংস্কৃতের ফাইনাল পরীক্ষা রয়েছে তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ট্রিক এই ট্রিকে আমি তোমাদেরকে কি বলবো কিভাবে পরীক্ষায় তোমরা আসিতে আসি পাবে তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে কারণ আমাদের চ্যানেলে তোমাদেরকে একমাত্র এমন অথেন্টিক সাজেশান দেওয়া হয়েছে যেটা হান্ড্রেড পারসেন্ট কমন এসেছে এমনকি আমরা কোশ্চেনও মিলিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এসি কমন দিয়েছি আর যেভাবে এমসি কিউ বলেছি সেভাবেই এমসি এসেছে তাই আশা করছি তোমাদের ট্রাস্ট কিন্তু জন্মে গেছে আর যাদের জন্মায়নি তারা অবশ্যই প্রিভিয়াস যে পরীক্ষাগুলো হলো এর আগের যে পরীক্ষাগুলো হলো সেইগুলো আর আমাদের সাজেশন মিলিয়ে দেখবে তোমরা বুঝতে পারবে তো আজকে তোমাদেরকে কিভাবে বলবো তোমাদের দেখো কোশ্চেন প্যাটার্ন কি তোমাদের কোশ্চেন প্যাটার্ন এমসিকিউ এসএকিউ আর ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন আর সাথে তোমাদের কি রয়েছে গ্রামার এই তোমাদের ভাগ হ্যাঁ না বোঝার চেষ্টা কর হ্যাঁ আরেকটা তোমাদের রয়েছে সেটা রয়েছে তোমাদের রচনা যেটা গ্রামারের মধ্যে আমরা ইনক্লুড করে দিচ্ছি এমসিকিউ তোমরা কি করবে দেখো এমসিকিউটা মোস্ট ফাইটাল একটা রোল তোমাদের পরীক্ষার জন্য কেন এমসিকিউর সাজেশন ফলো করলে তোমরা কিন্তু ডুবে যাবে এমসিকিউর জন্য তোমরা সবার আগে তোমার টেক্সটের যে গদ্য পদ্য নাটক রয়েছে তার বিষয়বস্তুগুলো পড়ো তার কি পড়বে বিষয়বস্তু খুব ভালো করে পড়ো একবার পারলে টেক্সটটাও পড়ে নাও আমি কিন্তু মুখস্থ করতে বলিনি আমি ভালো করে পড়তে বলেছি তো যখনই তোমরা টেক্সট পড়ে নিলে বিষয়বস্তু পড়ে নিলে তারপর এমসিকিউর জন্য তোমরা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো কমপ্লিট তাহলে এমসিকিউর জন্য আমরা টেক্সট পড়ছি টেক্সটের প্রত্যেকটা বিষয়বস্তু আমরা ভালো করে ক্লিয়ার করছি এবং তার সাথে আমরা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো খুব ভালো করে পড়ছি এবার চলে আসি এসিকিউ এসিকিউ কীভাবে হবে এসিকিউর জন্য তোমরা এক কাজ করো আমার তৈরি যে সাজেশানটা আছে হ্যাঁ কি না সেই সাজেশানটা ভালো করে পড়ো সাজেশান পড়ার পর তোমরা আবার এসিকিউর জন্য তোমরা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন করো হ্যাঁ কি না এবার হলো ডিটি কিউ কীভাবে করবে ডিটি কিউয়ের জন্য আমি অলরেডি একটা সাজেশন পোস্ট করেছি সাজেশান ফলো করো আমাদের সাজেশান বা অন্য চ্যানেলে সাজেশানও ফলো করতে পারো সেই সাজেশানটা এবং আরেকটা আমি তোমাদের জন্য সাজেশান ভিডিও নিয়ে আসবো যেখানে মাত্র পাঁচটা প্রশ্ন বলবো কটা প্রশ্ন পাঁচটা প্রশ্ন বলে দেবো সেই প্রশ্নগুলো ফলো করলে আমি আশা করছি তোমরা হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তাহলে আরও একবার বলছি এমসিকিউ এর জন্য টেক্সটটা পড়ো টেক্সটের বিষয়বস্তু এবং প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন এসি জন্য তোমরা কী পড়বে তোমরা পড়বে সাজেশান এবং প্রিভিয়ার্স ইয়ার্স কোশ্চেন এর জন্য তোমরা সাজেশান পড়বে ঠিক আছে এবার হলো গ্রামার গ্রামারের জন্য আমি তোমাদের পার্ট ওয়াইজ সাজেশান আপলোড করে দিয়েছি আমার তৈরি করা গ্রামারের সেই সাজেশানগুলো ফলো করো হ্যাঁ কিনা বোঝার চেষ্টা করো আর তার সাথে প্রিভিয়ার্স ইয়ার্স কোশ্চেন এগুলো ফলো করো তাহলে তোমাদের কমপ্লিট হয়ে গেল এবার লাস্ট একটা কথা তাহলে তোমাদের এখানে যা দাঁড়ালো সেটা কি তোমাদেরকে পড়তে হবে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন তোমাদেরকে পড়তে হবে সাজেশান এই দুটো জিনিস পড়তে হবে তোমাদেরকে তাছাড়া আরেকটা জিনিস পড়তে হবে সেটা হচ্ছে এবিটিএ মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এবিটিএ এব এবিটিএর প্রতিটা পার্ট তার এমসিকিউ কিউ এসিকিউ আর গ্রামার ভালো করে কমপ্লিট করবে তাহলে তুমি পরীক্ষায় আসিতে আসি পাবে এবার প্রশ্ন রইলো দাদা এবিটিএ কীভাবে পড়বো এবিটিএর কমপ্লিট সলিউশন একেবারে সঠিক উত্তর আমাদের চ্যানেলে করা আছে প্রত্যেকটা পেজের এমসিকিউ কিউ আর গ্রামার আমাদের চ্যানেলে যাও সেখানে গিয়ে আমাদের একটা প্লেলিস্ট বানানো আছে সেই প্লেলিস্ট দেখে প্রত্যেকটা এবটি এর পেজ সলভ করে নেওয়া এখনো সময় আছে তাহলে এবিটিএ সলভ করে নিলে তোমরা প্রতিটা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলভ করলে দু হাজার পনেরো থেকে দু হাজার উনিশ উনিশটা যদি নাও পারো তো দু হাজার পনেরো টু দু হাজার আঠেরো অবশ্যই করবে হ্যাঁ আর সাজেশন ফলো করবে তাই এইগুলো যদি তোমরা ফলো করতে পারো আমি গ্যারেন্টি নিচ্ছি তোমরা আসিতে আসি পাবে আর প্রতিটা প্রশ্ন পরীক্ষায় কমন পাবে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর আরেকটা কথা যদি তোমরা এখনও টেক্সটটা না পড়ে থাকো আর তোমার মনে হচ্ছে যে দাদা আপনি যদি একবার টেক্সটটা পড়িয়ে দিতেন পাঁচটা গদ্য পদ্য নাটকের বিষয়বস্তু আমাদেরকে বুঝিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে